শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে গ্রেপ্তার হয়েছেন মানিক ভট্টাচার্য। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মানিক ভট্টাচার্যের কোটি কোটি টাকার হদিস। কোটি টাকার হদিস মিলল মানিকের ছেলের অ্যাকাউন্ট থেকে। বিস্ফোরক ইডি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ইডি। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তদন্তে সহযোগিতা না করার অভিযোগ উঠেছে পলাশীপাড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এরপর মঙ্গলবার ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে তাঁকে। সেখানে 14 দিনের হেফাজত চেয়ে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তদন্তকারী সংস্থার আইনজীবী। আদালতে ইডির আইনজীবী জানিয়েছেন মানিকের ছেলের অ্যাকাউন্টে 2,64,00,000 টাকার হদিশ পেয়েছে। শুনানি চলাকালীন তদন্তকারী সংস্থার আইনজীবী জানিয়েছেন 2018 সালে বেঙ্গল ট্রেনিং ইনস্টিটিউটের থেকে নেওয়া হয়েছে টাকা। তৃণমূল বিধায়কের কম্পিউটারে 2টি ফোল্ডারে 61 জনের নাম পাওয়া গেছে। এই 61 জনের মধ্যে 55 জনের থেকে চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে। যারাই ঘুষ দিয়েছে তারাই চাকরি পেয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের বেনামে জয়েন্ট অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে, যা খতিয়ে দেখা হবে। এদিকে মানিক ভট্টাচার্যের আইনজীবী জানিয়েছেন গতকাল রাত 10টায় ইডির অফিসে গিয়েছিলেন মানিকবাবু। সারা রাত তিনি সেখানেই ছিলেন। এরপর আজ বিকেল 4টের সময় তাকে ব্যাংশাল কোর্টে পেশ করা হয়েছে। সেদিক থেকে সহযোগিতা না করার প্রশ্ন আসছে কোথা থেকে? তারপরই তৃণমূল বিধায়কের আইনজীবী প্রশ্ন করেছেন, অভিযুক্তকে অ্যারেস্ট মেমো হ্যান্ডওভার হবে কেন? সে তো এমনিতেই হেফাজতে, তাকে অ্যারেস্ট মেমো দেওয়া বা না দেওয়ার সমান। বলা হচ্ছে ছেলে এসে নিয়ে গেল। এই সংক্রান্ত কোনো সিসিটিভি ফুটেজ আছে? তাহলে প্রমাণ হয়ে যাবে সহযোগিতা করা হয়েছে না হয়নি। অন্যদিকে জানা গিয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে বিচারক প্রশ্ন করেন, মানিক ভট্টাচার্য সহযোগিতা করেননি তা পিটিশনে কোথায় লেখা আছে? অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরপরই মানিক ভট্টাচার্যকে নিয়ে আদালতে বোমা ফাটালো ইডি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে 2,64,00,000 টাকা। শুধুমাত্র তার ছেলের অ্যাকাউন্টে নয়, তার কম্পিউটারের ফোল্ডারে 61 জনের নাম রয়েছে। আর 61 জনের নামের মধ্যে 55 জনের কাছ থেকে নেওয়া হয়েছে নগদ 00,00,000 টাকা, এবং তাদের 00,00,000 টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, এমন তথ্য পেয়েছে ইডির আধিকারিকরা। এছাড়া তার পরিবারের সদস্যদের বেনামে জয়েন্ট অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, এমনই জানিয়েছে আদালতে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পর, কোটি কোটি টাকা উদ্ধারের পর, এবার কি মানিক ভট্টাচার্যেরও যকের ধন উদ্ধার করবে ইডি? মানিক ভট্টাচার্যের নামে বেনামে অ্যাকাউন্টে যে টাকা আছে, যে কোটি কোটি টাকা আছে, সেই টাকাও কি উদ্ধার করবে ইডি? 00,00,000 টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে মানিক ভট্টাচার্য যে কোটি কোটি টাকা কামিয়েছে, যে কোটি কোটি টাকা চুরি করেছে, সেই টাকা কোথায় আছে তার সন্ধানই এই মুহূর্তে ইডি। আর ইডি সূত্রে যে খবর, এই কাণ্ডে শুধুমাত্র মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জিরা নয়, এর থেকেও বড় মাথা জড়িয়ে আছে, এবং তার সন্ধানও কিন্তু এই মুহূর্তে মানিক ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপে চ্যাটকে পেয়েছে ইডি। কোন বড় মাথার কাছে টাকা গেছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা কোন কোন বড় মাথার কাছে গেছে, তার সন্ধানই এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে ইডি। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।